नमस्कार बंधुरा, जॉब्स एंड नॉलेज यूट्यूब चैनले अपन सकल के जाना अनेक अनेक स्वागतम। केंद्र सरकार पक्ष आबारो एक बार खुशी खबर एसे गेछे, जेखने केंद्रीय ग्रामोन्नयन मंत्रक तरफ थे घोषणा कर 100 दिन काजेर जे मजूरी बा टाकार परिमाण 10% पर्यन्त बाड़िए देवा हुए छे। एटा किन्तु भीषण बड़ो एक खुशी खबर अपन जादेर काछे जॉब कार्ड आछे बा जारा जॉब कार्डेर अंडारे 100 दिन काज करछेन। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিত তথ্যটি দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্যে বলা হয়েছে 100 দিনের কাজের গুরুত্বপূর্ণ আপডেট। এপ্রিল মাস থেকেই 100 দিনের কাজের টাকা বাড়তে চলেছে 10% হারে। সাধারণ মানুষের জন্য খুশির বার্তা, জেনে নিন বিস্তারিত। প্রকাশিত তথ্যে বলা হয়েছে নতুন অর্থবর্ষের শুরুতে সমগ্র ভারতের সাধারণ মানুষের জন্য এক নতুন পদক্ষেপ নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে আগামী দিনে 100 দিনের কাজের আওতায় থাকা কর্মীদের বেতন বাড়তে চলেছে বলেই জানানো হয়েছে বিভিন্ন সূত্রের তরফে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রকাশিত এক নির্দেশিকাতে সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে চলতি এপ্রিল মাস থেকেই 100 দিনের কাজের আওতায় থাকা কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমস্ত রাজ্যের ক্ষেত্রে এই মজুরির পরিমাণ এক হবে না বলেই জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে 100 দিনের কাজের অধীনস্থ কর্মীদের ভিন্ন ভিন্ন পরিমাণ মজুরি বৃদ্ধি হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে ভারতের সমস্ত রাজ্যগুলির কর্মীদের দৈনিক মজুরি 2% থেকে শুরু করে 10% পর্যন্ত বৃদ্ধি করা হবে। অর্থাৎ ভিন্ন ভিন্ন রাজ্যের ক্ষেত্রে কর্মীদের মজুরি 7% থেকে শুরু করে 26% পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে যে 1 এপ্রিল থেকে 100 দিনের কাজের জন্য কর্মীদের মজুরি বাড়ানো হবে। সমগ্র ভারতের সমস্ত রাজ্যগুলির মধ্যে রাজস্থানের কর্মীদের মজুরি সবথেকে বেশি বৃদ্ধি করা হবে। এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে রাজস্থানের কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়ে 357 টাকা হতে চলেছে। অন্যদিকে সমগ্র দেশের মধ্যে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের কর্মীদের সবথেকে কম দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে। বিগত বছরে বিহার ও ঝাড়খণ্ডে এই সমস্ত কর্মীদের দৈনিক মজুরি ছিল 210 টাকা। আগামী এপ্রিল মাস থেকে এই মজুরি বৃদ্ধি পেয়ে 228 টাকায় দাঁড়াবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গব্যাপী 100 দিনের কাজের আওতায় থাকা অদক্ষ শ্রমিকদের 230 টাকা দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে। এছাড়া স্বল্পদক্ষ ও বিশেষভাবে দক্ষ শ্রমিকদের যথাক্রমে 334 টাকা এবং 30 টাকা দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে বলেই জানা গিয়েছে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্যে। ভারত জুড়ে চলতে থাকা মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে খানিকটা হলেও আর্থিক স্বস্তি প্রদানের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিদের তরফে। নতুন অর্থবর্ষের শুরুতেই দৈনিক মজুরি বৃদ্ধির এই নতুন সিদ্ধান্তে যথেষ্টই খুশি হয়েছেন 100 দিনের কাজের আওতায় থাকা শ্রমিকরা। তো বন্ধুরা, আপনারা যারা 100 দিনের কাজের আওতায় আছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে কিন্তু একটা খুব বড় খুশির খবর। এবং যারা এখনও এই 100 দিনের কাজে নিজেদের নাম নথিভুক্ত করেননি তারা কিন্তু অবশ্যই এই 100 দিনের কাজের নাম নথিভুক্ত করুন এবং সরকার থেকে দেওয়া বাড়তি সুবিধার লাভ উঠান। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এই আপডেট। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।